হে, কত সিগারেট খায়। বেশি কেউ না, বেশি কেউ না। পিংপিং এরও শরীর নিয়ে চিন্তা। প্রাইমোর্ডিয়াল ডোয়ার্ফরা 30 বছরের বেশি খুব কমই বাঁচে, আর পিংপিং এর অবস্থা খুব একটা সুবিধের নয়। চলো চলো এসো। সে চাইছিল ফাইনাল মেজারমেন্টের আগে তার জামাইবাবু যেন তাকে নিয়ে গিয়ে তার ফেভারিট ব্র্যান্ডের সিগারেট খাইয়ে আনেন। তোমার যেটা খুশি কেন, ঠিক আছে। এই কতগুলো প্যাকেট কিনছে। পিংপিং একজন চেন স্মোকার এবং এই ট্রিপে সে দিনে প্রায় 30টা করে সিগারেট খাচ্ছে। আমরা এনার ফটো নিতে পারি? আমি ঠিক এই স্মোকিং ব্যাপারটা সমর্থন করবো কিনা বলতে পারছি না। আমার ধারণা সারা পৃথিবীতে যত সিগারেট খাওয়া হয় তার 1/3 খাওয়া হয় চায়নাতে, আর সে তার চেহারা অনুযায়ী খাচ্ছে। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে, হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও, মাথাটা এদিকে রাখো সোজা করে। ওকে, এবারে হলো 74। তাহলে আমার থিওরি অনুযায়ী দিনের বেলায় দৈর্ঘ্য কমে যায়, কিন্তু ওর দৈর্ঘ্য বেড়ে গেছে, আর সেই কারণে 3 বার মেজারমেন্ট নেওয়া। আজ সারাদিনে যা মাপ নেওয়া হয়েছে তার মোট গড় হল 746.1 মিলিমিটার, যা একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তাহলে কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। অল রাইট, কংগ্রাচুলেশনস। পৃথিবীর ক্ষুদ্রতম মানুষটির উচ্চতা 2 ফুট 5 ইঞ্চি, আর সেই সংবাদটা শোনার অপেক্ষাতেই ছিল সকলে। শুরুটা হয়তো তার কাছে একটু অদ্ভুত মনে হবে, আর পৃথিবীর ক্ষুদ্রতম মানুষ হওয়ার পর থেকেই তার শুরু। ও এখন একজন সুপারস্টার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই পিংপিং তার গ্রামে ফিরে যাবে হিরো হয়ে, আর সবকিছু প্ল্যান মাফিক চললে কিছুদিনের মধ্যেই হয়তো সে তার পরিবার সহ রওনা দেবে বড় শহরের উদ্দেশ্যে। আজ ডোয়ার্ফ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন গেমস এর প্রথম দিন। আগামী 48 ঘন্টার মধ্যেই অন্তত শতাধিক ছোট আকৃতির অ্যাথলিটরা প্রতিযোগিতায় নামবে। আর এই শো এর প্রধান আকর্ষণ হল অ্যান্ড্রিউ মার্টিন, আর পৃথিবীর সব থেকে দ্রুত গতির ছোট মানুষ অলি ক্লার্ক। আমায় ভালো করতেই হবে, এত লোক আমায় উৎসাহ দিচ্ছে, তাদের জন্য ভালো করতেই হবে। সকলকে দেখিয়ে দিতে হবে যে আমরা পেশাদার, আর আমরা এখানে ইয়ার্কি মারতে আসিনি। পেশাদার, হ্যাঁ তাই। সত্যি ভালো লাগছে, পেছনে এত লোকের চিৎকার, এতে মনটা ভালো হয়ে যায়। সুইমিং পুলে অ্যাজি আর কয়েক মুহূর্ত পরেই যোগ দেবেন সেই ইভেন্টে যার জন্য সে এতদিন ট্রেনিং নিয়ে এসেছে, 25 মিটারের ব্রেস্ট স্ট্রোক। আমি প্রচন্ড এক্সাইটেড আর একটু নার্ভাসও, কারণ এর পরেই আমার রেস। খুব এক্সাইটেড আমি। আমি আমার বন্ধুদের কাছে ডোয়ার্ফস অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের কথা শুনেছিলাম। এটা একটা নতুন জগৎ, এটা একটা সত্যি নতুন জীবন। সবাই তৈরি আছো? সেই প্রথম আমি এমন একজনের সঙ্গে সাঁতার কাটলাম যার আকৃতি আমার মতোই ছোট, আর সেটাই দারুণ ব্যাপার, অসাধারণ, যাকে বলে একদম অবিশ্বাস্য। খুব আনন্দ লাগছে। আমি এটার জন্যই আমি এতদিন প্রার্থনা করে এসেছি। খুব খুব ভালো লাগছে, দারুণ এক্সাইটেড। আমি সত্যি খুব খুশি, আমার এখন খুবই কনফিডেন্ট লাগছে। আমার আগে যে ডিপ্রেশন থাকতো এখন আর তা নেই, কিন্তু আমি এই দেশে এসেছি কারণ আমার দেশে আমার খুবই বাজে অভিজ্ঞতা হয়েছিল। ট্র্যাকে এখন মেন্স 100 মিটার হচ্ছে। অ্যান্ডি সারা বছর ধরে অলিকে হারাবার জন্য অনুশীলন করে এসেছেন, আর হয়তো তার প্রচেষ্টা সফলও হতে পারে। সেট।
অলি একেবারে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন আর অ্যান্ডি চেষ্টা করছেন তার নাগাল ধরতে। অলি পেলেন গোল্ড আর অ্যান্ডি সিলভার। খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। অলি ক্লার্ক খুব ভালো খেলেছে, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। ও সত্যি দেখিয়ে দিয়েছে, এটা সত্যি সাহসের ব্যাপার যে এত মাস ধরে এত অক্লান্ত পরিশ্রম করার পর আজ চমক দেখালো। তবে আমি খুশি, আমিও ভালোই করেছি। আমি করেছি 16.2, যেটা যথেষ্ট স্লো। আমি ভেবেছিলাম 15 হবে, তাই 16.2 করে আমি খুব একটা সন্তুষ্ট নই। কিন্তু এখন আমি 60 মিটারে পৃথিবীর মধ্যে দ্রুততম, এখনও এটাই ওয়ার্ল্ড রেকর্ড যেটা কেউ এখনও পর্যন্ত ভাঙতে পারেনি। আর 100 মিটার্স, তার জন্য আরও পরিশ্রম করতে হবে, আরও কয়েক সেকেন্ড সময় কমাতে হবে। আর ব্রিটেনে আমার সময় সব থেকে কম। প্রথম স্থান অধিকারী অলি ক্লার্ক। আমাদের মতো ছোট আকৃতির প্রত্যেককেই মানুষদের ধ্যান ধারণা এবং তাদের মনোভাবের বিরুদ্ধে লড়াই করতে হয়, আর তাই আমাদের এখানে একটা গৌরববোধের প্রয়োজন যার সাহায্যে মাথা উঁচু করে বাঁচতে পারি। দ্বিতীয় স্থান অধিকারী অ্যান্ডি মার্টিন। আমাকে জিজ্ঞেস করে তোমার কি লম্বা হতে ইচ্ছে করে, আমি বলি না, কারণ লম্বা হলে আমি স্পোর্টসে আসতাম না, যোগই দিতাম না। বার্মিংহামে ডোয়ার্ফ অ্যাথলেটিক্স এর উইকেন্ড শেষ হতে চলেছে, এবার ফাইনাল নাইট ডিস্কোর পালা। তার সঙ্গে যখন ইচ্ছে নাচতেও পারবো, তার চোখের দিকে তাকাতে পারবো, আর যখন ইচ্ছে কিসও করতে পারবো। আমার পার্স, আমার টুথপেস্ট, আমার আইডি, আমার, হ্যাঁ এগুলো ভালো করে বেঁধে না। ওদিকে লস অ্যাঞ্জেলেসে আজকের দিনটা মার্টি আর টানিয়া লির কাছে এক ভয়ের দিন। আজ সকালে তার প্যারালিসিসকে আটকানোর চেষ্টায় 6 ঘন্টার অপারেশন হবে তার। চলো যাওয়ার জন্য তৈরি তো? আমি চেষ্টা করছি যাতে বেশি ইমোশনাল না হয়ে পড়ি আর মাথা ঠান্ডা রাখি, আর কয়েক ঘন্টা পরে যেন জেগে উঠি। তাই আমার অবস্থাটা আরো শোচনীয়, মানে জানতাম যে সময় হয়ে গেছে আর এখন সেই মুহূর্তটা এসেও গেল। এটা এটা একটা শখ। ঠিক আছে, ঘুমটা তাড়ানোর চেষ্টা করছি, জানো বুঝতে পারছি না কি হচ্ছে। আরাম করো। ওকে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক থাকবো। নিজের খেয়াল রেখো, আমি এখানটাই আছি, চিন্তা করো না একদম। একজন ছোট আকৃতির মানুষের সার্জারি সঙ্গত কারণেই জটিল হয়ে থাকে, আর 3.5 ফুট উচ্চতার টানিয়া লিকে সেই পরিমাণ অ্যানেস্থেটিক দেওয়া হবে যা একটি শিশুকে দেওয়া হয়ে থাকে। আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সার্জারি করা হচ্ছে তার অর্ধেক সাইজের শরীরের ওপর, তার শরীর কতটা নিতে পারবে সেটাও দেখার ব্যাপার। পুরো প্রসিডিওরটাতে স্পাইনাল মনিটরিংয়ের সাহায্যে তার নিউরোলজিক্যাল স্টেটাস লক্ষ্য করে যাওয়া হবে, আর সেই সময়ের মধ্যে যদি কখনো তার স্পাইনাল ফাংশনে কোনো রকম অভাব দেখা যায় তাহলে আমরা সেটা বুঝতে পারবো এবং তখন কাজ থামিয়ে দেব। আমার ডাক্তারদের উপর সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু তবু তারা তো ডাক্তারই, তাদের যতটুকু করার তারা করবেন, আর যদি খারাপ কিছু হবার হয় তবে তাই হবে। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু কিন্তু আমি তৈরি আছি। টানিয়া লির 6 ঘন্টার অপারেশন প্রায় শেষ হয়ে এলো, আর মার্টির চিন্তাপূর্ণ অপেক্ষাও শেষ হওয়ার মুখে। ওর সবসময় পজিটিভ অ্যাটিটিউড, আর যদি খারাপ কিছু হয় ওর বিশ্বাস সবকিছু শেষ পর্যন্ত ভালোই হবে। আর হলেও তাই, হয়তো ওর জীবনে এভাবে সবকিছুকে দেখে অভ্যস্ত, হয়তো এবারও সব ভালোই হবে, সেটাই আশা করি। আমাদের হয়ে গেছে। সব থেকে নার্ভাস লাগে যখন রিকভারি রুমে রোগীদের জ্ঞান ফেরে আর বোঝা যায় যে তাদের আসল অবস্থাটা কি, আর তখনই আসলে জানা যায় যে কাজটা ঠিকমতো হয়েছে কিনা। হাই মার্টি। হাই, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত। হ্যাঁ, অনেকক্ষণ লেগেছে। হ্যাঁ থ্যাংক ইউ। সবকিছু ঠিক আছে, তানিয়া ভালোই আছে। ভালো,
ও রিকভারিতে আছে, এখনো ঘোরের মধ্যে আছে, কিন্তু ও নিজের হাত পাগুলো এখনো নাড়াতে শুরু করেছে। ঠিক আছে? হ্যাঁ, দারুণ, খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে সকালে। ওকে ওকে। তানিয়া আলী আপাতত বিপদমুক্ত, তবে আগামী 48 ঘন্টার মধ্যে জানা যাবে যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিনা। আপনি একটু এদিকে আসুন তো। আপনি আমাকে এদিকে আসতে বলছেন? হ্যাঁ, এদিকে আসতে হবে, ওনাকে তুলে দাঁড় করান। দুদিন হয়ে গেছে এবং অবিশ্বাস্যভাবে তানিয়া আলী এখন হাঁটার চেষ্টা করছেন। শুনুন, আপনি চোখটা খুলুন আর একটু আস্তে আস্তে হাঁটার চেষ্টা করুন, সব ঠিক হয়ে যাবে। আমি ধরছি আপনাকে, উঠুন আস্তে, ধীরে ধীরে। এই তো, সুন্দর হচ্ছে। বাহ, রাখুন রাখুন, পা রাখুন, পারবেন আপনি, খুব ভালো। এই তো, দারুণ, আমি চেষ্টা করছি, পারফেক্ট। দেখছি, আমার খুব কষ্ট হচ্ছে, আচ্ছি না, আমার পা নাড়াতে খুব অসুবিধা হচ্ছে। ও যেভাবে দ্রুত হাঁটতো সেভাবেই হাঁটছে, তাই বুঝতে পারছি যে সার্জারিটা সাকসেসফুল হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। ডাক্তাররা যদি বলে যে ও 6 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে, তাহলে ও নেবে 3 মাস, ও যে করে সুস্থ হয়ে উঠবে, ডাক্তারদের ভুল প্রমাণ করার জন্য। বার্মিংহামে ডোয়ার্ফ অ্যাথলেটিক্সের উইকেন্ড শেষ হতে চলেছে, এবার ফাইনাল নাইট ডিস্কোর পালা। ভালো যে আমাদের এখানে বাইরের পৃথিবীর কোনো সমস্যার সামনে পড়তে হয় না, যেখানে লোকে দাঁড়িয়ে পড়ে তোমার দিকে হাঁ করে তাকিয়ে দেখবে। কোনো নাইট ক্লাব বা অন্য কোথাও গেলে সাধারণ উচ্চতার মেয়েরা অবাক চোখে তাকিয়ে থাকে, তারা ভাবে হয়তো যে ও কি মিষ্টি, তারা মাথায় সব করে চাটি মেরে আদর করে বলে, কি কিউট না। অ্যাজি তার নতুন ড্রেসটা পরে এসেছে, আশা করছে দেখা পাবে তার মিস্টার রাইটের। আমার স্বপ্নের মানুষটিকে আমার থেকে খানিকটা লম্বা হতে হবে, তাহলে আমি সহজে তার হাত ধরতে পারবো, আর তার সঙ্গে যখন ইচ্ছে নাচতেও পারবো, তার চোখের দিকে তাকাতে পারবো, আর যখন ইচ্ছে কিসও করতে পারবো। আর তার আশা সম্ভবত পূর্ণ হতে চলেছে, অ্যাজির ওপর নজর পড়েছে বেলজিয়ামের স্ট্যান কুইলার্সের। মিষ্টি, ও খুব মিষ্টি, বেশ ভালো মেয়ে, আর কথা বলতেও বেশ ভালো লাগলো। দেখা যাক কি হয়, ভাগ্যে আমাদের দুজনের জন্য কি লেখা আছে। ওদিকে লাস ভেগাসে তানিয়া আলী বাড়ি ফিরে এসেছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তার আশা বছরের শেষের দিকে তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন। লেটেস্ট গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের লঞ্চের সঙ্গে সঙ্গে পিংপিং দেখতে চলেছেন বিশ্বজোড়া খ্যাতি কাকে বলে। তবে আপাতত পৃথিবীর ক্ষুদ্রতম মানুষটি আসন্ন ব্যস্ততাময় জীবনে পা দেবার আগে খানিকটা জিরিয়ে নিচ্ছেন। মাইকেল এবছর 50 পা দেবেন আর নতুন করে শরীর চর্চা শুরু করেছেন জীবনের উজ্জ্বল দিকটার দিকে লক্ষ্য রেখে। এবার হয়ে গেছে, সরে যাও। আমার ধারণা আমাদের সকলকে এই পৃথিবীতে আনা হয়েছে আর আমাদের কাঁধের উপর ভার চাপিয়ে দেওয়া হয়েছে, যা আমি জীবনে পাইনি তাই নিয়ে চিন্তা করে তিক্ততা বাড়িয়ে কি লাভ। আমি সত্যি মনে করি যে তাতে আমার কোনো লাভই হবে না। আমার ফিলোসফি হলো যা পেয়েছি সেটুকু পুরোপুরি উপভোগ করার চেষ্টা করা উচিত। তাহলে আজকের মতো এখানে এক্সারসাইজ শেষ করা হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জোসেফ।